আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে পুলিশের করা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত চলবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। তদন্ত স্থগিত চেয়ে করা শহীদুল আলমের আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ। এ সময় আপিল বিভাগ বলেন ফৌজদারি অপরাধ বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, তদন্তে যা আসবে সেভাবেই চার্জশিট দেবে পুলিশ। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়ে ফেসবুক লাইভ এবং আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করেন তিনি। এরপর উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয় তার নামে।